ত্রিপুরার চিকিৎসার ইতিহাসে ঐতিহাসিক সন্ধিক্ষণ। ওপেন হার্ট সার্জারির পর এবার হলো বাইপাস সার্জারি। দেশে পূর্ণ রাজ্যের 50 বছরে স্বাস্থ্য পরিষেবায় ইতিহাস তৈরি হলো রাজ্যে। ডাক্তার কনক নারায়ণ ভট্টাচার্যের নেতৃত্বে হয় এই বাইপাস সার্জারি। হৃদরোগীর চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে একের পর এক নজির সৃষ্টি করে চলেছে ত্রিপুরা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবিপি হাসপাতাল। কার্ডিওথোরাসিক অ্যান্ড ভাস্কুলার সার্জারি অ্যান্ড ইন্টারন্যাশনাল রেডিওলজি ডিপার্টমেন্টের কনসালটেন্ট অ্যান্ড ইনচার্জ কার্ডিয়াক সার্জন ডাক্তার কনক নারায়ণ ভট্টাচার্যের নেতৃত্বে চিকিৎসকদের একটি টিম গত 28 জানুয়ারি করোনারি আর্টারি বাইপাস সার্জারির ইতিহাস করলেন। উল্লেখ্য, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালে এই ডিপার্টমেন্টে সাফল্যের সঙ্গে গত 20 জানুয়ারি প্রথমবার ওপেন হার্ট সার্জারি করা হয়। অমরপুরের বাসিন্দা 38 বছরের ওই যুবক বুকে ব্যথা ও হার্ট অ্যাটাক নিয়ে গত 9 ডিসেম্বর হাসপাতালে ভর্তি হন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার পর সিটিভিএস ক্যাথ ল্যাবে 15 ডিসেম্বর এনজিওগ্রাম করে তার হার্টের করোনারি ধমনীতে গুরুতর ব্লকেজ শনাক্ত করেন এবং করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিংয়ের পরামর্শ দেন। সে অনুষ্ঠানে শুক্রবার টানা 6 ঘন্টা ব্যাপী এই জটিল অস্ত্রোপচার করা হয়। এই অপারেশনে ব্লাড ট্রান্সফিউশনের কোনো প্রয়োজন হয়নি। এই প্রথম ত্রিপুরায় সেল সেভার মেশিন ব্যবহার করে রক্তের অটো ট্রান্সফিউশন করা হয়, ফলে রোগীর শরীর থেকে বিন্দু মাত্র রক্তের অপচয় হয়নি। ডাক্তার কনক নারায়ণ ভট্টাচার্য ছাড়া এই জটিল অপারেশনে ছিলেন ডাক্তার সুরজিৎ পাল, সুজন সাহু ফিজিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট সুদীপ মণ্ডল, নার্স জাহির হোসেন, অর্পিতা সরকার, সৌরভ শীল, মৌসুমি দেবনাথ, অন্য বাহাদুর জমাতিয়া সহ অন্যরা। পরে রোগীকে ভেন্টিলেশনে রাখা হয়। গভীর রাতে তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। এপিএল পরিবারভুক্ত হওয়ায় তার চিকিৎসার আনুষঙ্গিক ব্যয়ভার বহন করতে হয়েছে তার পরিবারকে। এক্ষেত্রে বেসরকারি হাসপাতালে চাইতে অনেক কম খরচে এই জটিল অস্ত্রোপচার করা সম্ভব হয়েছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।